দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঘূর্ণিঝড় রেমালের প্রভাব। রবিবার রাত 1টার দিকে কোচবিহার জেলায় বৃষ্টি, কয়েকদিনের তীব্র দাবদাহের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি এলাকার মানুষের। এদিকে রাত 1টা নাগাদ জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে উত্তরবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন ধরে রেমালের প্রভাবে রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়িতে সকাল থেকেই চলছে ঝিরিঝিরি বৃষ্টি। জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।